নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজালে আপনাদেরকে স্বাগত। এখানেই দেখছেন কিছু লাল প্রবাল আছে, তো লাল প্রবাল পাথরের বা রক্তমুখী পলার কিছু গুণাগুণ আপনাদেরকে বলবো। তো তার আগে যারা এখনও তন্ত্রজ্যোতিষ মাজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তন্ত্রজ্যোতিষ মাজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। রক্তমুখী পলা বা লাল প্রবাল, এটি ইটালিতে হয় এবং জাপানি, এই দুটো পলা খুবই চলতি এবং খুবই মানুষ জ্যোতিষীরা সমস্ত জ্যোতিষীরা মানে প্রেসক্রিপশন করে দেয়, যাতে মানুষের ইটালিয়ান এবং জাপানি এই দুটো পলা খুবই ব্যবহার হয়। এবং তাছাড়া অনেক নকল পলা বাজারে বিক্রি হয় যেগুলো পড়লে সেরকম কোনো কাজ হয় না। রক্তমুখী পলা বা লাল প্রবাল প্রথমত কাজ করে আমাদের শরীরে রক্ত চলাচল, রক্তচাপ এবং আমাদের হার্টকে ভালো রাখে এবং শরীরে রক্ত চলাচল ভালো রাখে এবং রক্ত পরিশুদ্ধ করে এবং রক্তজনিত যে কোনো সমস্যা বা রোগ থেকে আমাদেরকে রক্ষা করে প্রবাল পাথর। এবং তাছাড়া দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অপারেশান বা যাদের যৌন ব্যাধি আছে এবং যাদের বারবার শরীর খুব অলস লাগে এবং সর্বকাজে বাঁধা পড়ে এবং প্রচুর শত্রু থাকে, প্রবাল পাথর ধারণ করলে শত্রুতার মাঝে জয় পেতে সাহায্য করে এবং আত্মবিশ্বাস এবং মনের শান্তি বৃদ্ধি করে এবং সেই সঙ্গে আমাদের মানসিক স্বাস্থ্য এবং শরীর স্বাস্থ্য খুবই ভালো রাখে প্রবাল পাথর। প্রবাল পাথর ধারণ করলে আমাদের শরীরকে আকর্ষণীয় করে তোলে এবং তার সাথে আমাদের সম্মান, যশ, খ্যাতি বৃদ্ধি পায়। এবং রক্তমুখী ডিপ কালারের লাল প্রবাল মঙ্গলের সাথে সাথে রবিরও কাজ করে, রবিরও কিছুটা অশুভ দোষ নাশ করে, তাছাড়া মঙ্গলের কাজ করে। মঙ্গল আমাদের সাহস, শক্তি, জীবনী শক্তি, রক্ত চলাচল, আমাদের মধ্যে যে আত্মবিশ্বাস এবং যে কোনো কাজ যদি করার প্রথমেই যদি কিছুক্ষণ কাজ করার পরে যদি আমাদের শরীর ক্লান্ত হয়ে যায় বা সেই কাজের নিয়মিত মনোযোগ দেওয়া যায় না বা প্রথম থেকে শেষ পর্যন্ত কাজকে সফল করার জন্য রক্তমুখী প্রবাল বা লাল প্রবালের কাজ অপরিসীম। তাছাড়া যে কোনো ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা শরীরে অস্ত্রোপচার বা যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ আছে, অবশ্যই সঠিক বিচার করে মাঙ্গলিক দোষের জন্য রক্ত প্রবাল ধারণ করলে খুব ভালো কাজ পাওয়া যায়। তাছাড়া যাদের বিয়েতে সমস্যা, যাদের ভূ সম্পত্তি, জায়গা জমি নষ্ট হয়ে যাচ্ছে বা ক্ষয়ক্ষতি চলছে এবং যারা মামলা মোকদ্দমা সাথে ঝামেলা, পুলিশি ঝামেলা, মামলা মোকদ্দমা এইসবের যারা সমস্যার মধ্যে আছেন, রক্ত প্রবাল ধারণ করতে পারে। এছাড়া যে কোনো তেজ বা শক্তিশালী বা যে কোনো ধরনের যেই সব জায়গায় শরীরকে এবং মানে শরীরকে চালনা করতে হয়, যেমন যারা জিম করেন বা যারা ভাবছেন ভালো বডি বিল্ডার হবেন বা যারা পুলিশের সাথে যুক্ত আছেন, যারা সিআইডি অফিসার এবং যারা হচ্ছে কি বিভিন্ন যারা শক্তি শরীরে রক্ত প্রবাহ শক্তি বৃদ্ধি করে, এনার্জি বৃদ্ধি করে, যেই সব কাজে সাহসের দরকার, যেই সব কাজে রিস্কের দরকার, সেই সব কাজে প্রবাল পাথর খুব ভালো কাজ করে। তাছাড়া আমাদের এই প্রবাল পাথর আমাদের শত্রুদেরকে পরাজয় করতে সাহায্য করে। এই প্রবাল পাথর কিন্তু সমুদ্রের তলায় মানে একটু লালা জাতীয় কীট থেকে এই জিনিসটি তৈরি হয় এবং অরিজিনাল ইটালিয়ান পলা এবং রক্তমুখী বা জাপানি পলা কিন্তু আমাদের যাদের শরীর খুব অলস এবং যাদের জীবনী শক্তি খুবই দুর্বল, যাদের মনে হয় শরীরে সবসময় একটা অলসতা কাজ করছে, শরীরে এনার্জি নেই এবং যাদের মনে হচ্ছে যে বারবার রোগ ব্যাধিতে আক্রান্ত হতে হচ্ছে, বারবার দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এবং শরীর স্বাস্থ্য যাদের ভালো যায় না, শরীর সবসময় দুর্বল এবং শরীর রোগা পাতলা, তারা অবশ্যই রক্ত প্রবাল অনামিকায় ধারণ করতে পারেন। স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে, তামা দিয়ে সেটা বিচার বিবেচনা করে ধারণ করতে হবে। তো মঙ্গল গ্রহ যাদের জন্মছকে হয়তো ভালো পজিশানে আছে কিন্তু সেটা দুর্বল, যার জন্য অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে, সেই দুর্বল মঙ্গল গ্রহকে যাতে বলবান করা যায় সেই ক্ষেত্রে যদি রক্তমুখী পলা ধারণ করা যায় তাহলে মঙ্গল গ্রহের শক্তি বৃদ্ধি পাবে এবং মঙ্গলের যে কারকতা আপনারা ভালোভাবে পাবেন। কখনোই মঙ্গল খারাপ পজিশানে থাকলে এবং নিচস্থ থাকলে, যদি মঙ্গল গ্রহ খারাপ পজিশানে আছে অশুভ ফল দেবে বলে সেক্ষেত্রে নিচস্থ, সেই ক্ষেত্রে যদি আপনারা প্রবাল ধারণ করেন তাতে অসুবিধা হবে।
যারা ভাবছেন ঋণের জালে আটকে পড়েছেন, ঋণ শোধ হচ্ছে না এবং অর্থকড়ি আসছে না, এবং যারা ভাবছেন ভূসম্পত্তি বাড়ি গাড়ি এরকম বিষয়ে ঝামেলা আছে বা মামলা মোকদ্দমা আছে, অবশ্যই প্রবাল ধারণ করবেন। আর অবশ্যই রক্তমুখী পলা বিচার বিবেচনা করে যদি আপনারা ধারণ করেন তো শারীরিকভাবে রক্ত পরিষ্কার রাখে বা এখনকার যেসব রোগ ব্যাধি হচ্ছে এবং বারবার অপারেশন দুর্ঘটনাজনিত এবং মাথার চুল উঠে যাওয়া এবং অকালে বার্ধক্য এসে যাওয়া, মানে অকালে অনেকের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে, অকাল বার্ধক্য রোধ করতে পারে রক্তমুখী পলা, এবং তার সাথে আমাদের সুস্বাস্থ্য বজায় রাখে এবং আমাদেরকে আকর্ষণীয় করে তোলে এবং আমাদের শরীরকে পুষ্টবান করে তোলে এবং শরীরকে শক্তিশালী এবং মজবুত করতে পারে এই রক্তমুখী পলা। অবশ্যই মঙ্গল গ্রহের অনেক কাজ আছে, যাদের মাঙ্গলিক দোষ থাকে তাদেরও অনেক সময় রক্তমুখী পলা বিচার বিবেচনা করে ধারণ করতে হয়। তো অবশ্যই যে বিষয়গুলো বললাম কাজ পাবে, তো আপনারা যাদের মেষ রাশি কর্কট এবং যাদের মকর রাশি এবং যাদের বৃষ্টিক রাশি, অবশ্যই তারা রক্তমুখী পলা আপনারা ধারণ করতে পারেন আপনাদের রাশি অনুযায়ী। মেষ, কর্কট, বৃষ্টিক এইসব রাশি এবং মকর রাশি আপনারা রক্তপ্রবাল ধারণ করতে পারেন। তো এর আরও অনেক কাজ থাকে, তো বিভিন্ন রকম দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বারবার যাদের বিপদ আপদ যাচ্ছে বা নজর দোষ লাগছে, বিভিন্ন রকমের মনোবল চলে যাচ্ছে, শারীরিক দুর্বল, অবশ্যই রক্তপ্রবাল ধারণ করুন, বিচার বিবেচনা করে অবশ্যই আপনারা কাজ পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। ভালো জায়গায় থেকে প্রবাল কিনবেন, মোটামুটি ভালো প্রবালের কিছুটা পোকায় কাটা দাগ থাকে এবং অরিজিনাল প্রবাল অবশ্যই অ্যাসিডের পাশে বা অ্যাসিডের কাছে নিয়ে গেলে, মানে অ্যাসিডে দিলে বুদবুদ করে নিজের বর্ণ হারিয়ে যায়, এবং এর ওপরে যদি ঘাসের ডগায় থেকে এক ফোঁটা জল নিয়ে প্রবালের ওপরে দেওয়া যায় সেটি একভাবে মানে ধরে থাকতে পারে প্রবালকে। আরও অনেক কিছু বিষয় চেনা যায়, অবশ্যই ভালো জায়গায় থেকে প্রবাল কিনবেন। আমার কাছ থেকে যদি নিতে চাও নিতে পারেন, অবশ্যই খাঁটি জিনিসটা যেখান থেকেই পারবেন অরিজিনাল নেবেন, তাতে কাজ পাবেন। সকলের মঙ্গল হোক, পরের ভিডিওয় দেখা হবে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ, সকলের মঙ্গল হোক।